আজকে হলো 22 জানুয়ারি, আজকে হলো রাম মন্দিরের উদ্বোধন, আর 500 বছর পরে রাম মন্দির ফিরে পেল হিন্দু সমাজের, তার জন্য আমার চিন্তা করে নিতে ভোগ খাওয়ানো হবে আর পুজো হবে অন্য মন্দিরে। চলো সব ঘুরিয়ে দেখাচ্ছি, বাড়িতে আছি, চান করে রেডি হয়ে গেছি, এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর সামনে দেখতে পাবে রামের পতাকা লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, আরও সাজিয়েছে। চলো ওখানে যেয়ে তোমার সাথে কথা বলছি। দেখতে পাচ্ছ রাম মন্দিরে প্রতিষ্ঠানের জন্য বক্স লাগিয়েছে, রান্না চলছে, দাদাগুলো কাকুগুলো রান্না করছে, আমি কিছু সাহায্য করে দিলাম। এটা হলো শনি মন্দিরে আগে চিন্তায় করে নিতে এই প্রোগ্রামটা চলছে। চলো তোমাদেরকে হনুমান মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসছি, ওখানে পুজোর জন্য জোগাড় যান্তি করছে, এখানে দাদারা কাকুরা রান্না করছে। এখন এখন দেখতেই পাচ্ছ বেরামন চলে এসেছে, কাকিমাগুলো এখন ফল কাটছে পুজোর জন্য, একটু পরে পুজো স্টার্ট হয়ে যাবে। এই রোডটাতে সোজা চলে যাবে হনুমান মন্দির, দেখতে পাবে এই রোডটাতে খেতে বস করানো হবে, একটু পরেই ঠাকুরকে ভোগ দেওয়া হবে তারপরে। এখন পুজো হয়ে গেল, একটু পরে খেতে বসিয়ে দেবে সবাইকে। এখন দেখতে পাচ্ছি খেতে বসিয়ে দিয়েছে, বন্ধুগুলো খাবার বিলি করছে সবাইকে। ভিডিওটা ভালো হলে শেয়ার করে দিও। এখন ঠাকুর প্রসাদ খেতে বসে গেছে, হাতের টাকা কড়ি হলে রাম মন্দির ঘুরতে যাবো, তোমাদেরকে ভিডিও করে দেখাবো। রাম মন্দির যাওয়ার সময় ট্রেনে না সাইকেলে যাবো, কমেন্ট করে বলবে। আর খিচুড়ি প্রসাদ চলে এসেছিলো, খেয়ে নিলাম। চিন্তায় করে নিতে হনুমান মন্দিরের বক্স আরে সব কিছু গুটিয়ে বাড়ি চলে এলাম, এখন বাজে সন্ধ্যে 7:30। আর ভিডিওটা এখানে শেষ, ভালো লাগলে লাইক শেয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও দেখা যাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।